এই যে বাজার টাজার করে নিয়ে আসলাম, এখানে মুরগি নিয়ে আসলাম 12 কেজির মতন, পেঁয়াজ, আলু, ডাল, কাঁচামরিচ, সর্ষা, পান, সুপারি, তারপর চুন। এই বাজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এখানে ছোটোখাটো একটা আয়োজন হবে আজকে, জুনের 3 তারিখ আমার বাবার মৃত্যু দিবস। আমার বাবা আজকে 11 বছর হয়ে গেছে, মারা গেছে। এর জন্য আমি বড় মেয়ে হিসেবে আমার যেটা কর্তব্য সেটা করতেছি, কিছু এতিম বাচ্চাদের আর কিছু ফকিরদের খাওয়াবো, সের জন্য ছোটোখাটো একটা আয়োজন করতেছি। কিন্তু আয়োজনটা আজকের জন্য না, কালকের জন্য, কালকে শুক্রবার জুম্বার দিন, সের জন্য করবো। এখন বাজার করে নিয়ে আসলাম। আজকে রান্না করব পাতলা খিচুড়ি আর গরুর মাংস, এগুলো রান্না করব। এই তো সাবানা, সাবানা গর্দর কাজ শেষ করে এগুলো গুছাইতেছে। এই যে মুরগি, এগুলো হবে না, এগুলো নিয়ে যাও। এই যে সাবানা, এগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে রাখতেছে ফ্রিজে। আমি ছোটো ভাই আসলে ছোটো ভাই পরে কাইটা দিব। আর হচ্ছে এই বাজার, আর এই তো সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো। ঘর দুয়ার পরিষ্কার করতেছে, আমাদের তো পানি উঠা ঘর দুয়ার, কী বাড়ি ঘর একদম অবস্থা খারাপ ছিল। আজকে 2 দিন যাবত আমরা এগুলো ধোয়া পাগলা করতেছি, পরিষ্কার করতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন সুস্থ থাকতে পারি। আর শরীরটা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, তেমন বেশি ভালো না, বেশি খারাপও না, আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ রাখছে আমাকে কোনো রকম। এই তো রান্না করবো, আর এই তো ঘর দোয়ার গুছাইছি। এই তো সাবানা আসছে, সব কিছু করতেছে আলহামদুলিল্লাহ। এই তো এখন পরিষ্কার সহকারে রেখা দাও। হ্যাঁ, এটা রেখা দাও, এটা খাটি নিচে রেখা দাও আমাকে। আর এত সাবান, এগুলো গুছে গুছে ওখান থেকে আমাদের জন্য আলু নিয়ে এসো, বুঝি না, 4টে আলু নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এত একটু খিচুড়ি রান্না করবো আর আলু দিয়ে গরুর মাংস রান্না করবো। এই তো থাকেন আপনি আমার পাশে, আমি কী কী রান্না করতেছি, কী কী কাজ করতেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই তো খিচুড়ি বসাই দিলাম, এটার সাথে দিচ্ছি আমি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া। সবজি ছিল, অন্য সবজি দেই নেই, এই দুইটা সবজি দিচ্ছি। আর দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে কাঁচামরিচের পেস্ট, রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। এগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4-5টা মানে 8-10টা কাঁচামরিচ, হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে আমি এখন আস্তে মোটামুটি জালে বসাইছি। একটু একটু মোটামুটি পাতলা খিচুড়ি হবে। আর সাথে দিছি দেশের চাউল, এই আতপ চাল আর হচ্ছে মুসুরি ডাল। হ্যাঁ, মুসুরি ডাল, আর তো আর অন্য ডাল দেই নেই, কারণ আমারও সময় নেই অন্য ডালের যে ইয়ে করার জন্য, যা ডাল ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দেখ আস্তে আস্তে এখন হোক, আমি অন্যদিকে অন্য কাজ করে নেই ডালটা আস্তে আস্তে, কারণ ডালটা এখন আমি জাল যদি ইয়া দেই, ঢাকনা দেই, তাহলে সব উত্তরা পড়ে যাবো, এর জন্য ঢাকনা ছাড়াই দিলাম। এটা আস্তে আস্তে সিদ্ধ হোক, হতে থাকুক। এটা আদা রসুনের, এই যে আমার প্রায় মশলা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আদার ইয়া, এটা গরু মাংসের জন্য এখন আনবো, আর এগুলো দিব। পাতলা খিচুড়ি আর হচ্ছে আমার ওই যে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এটা বাগার দিব। রসুন পেঁয়াজ দিয়ে এটা বাগার দিতেছি, আর গরু গোস্তান ওই চুলে বসাই দিচ্ছি। এটা বাগার দেওয়ার পর আমি এখানে নিয়ে আসবো, ঘরে অন্ধকার, লাইট নাই। এই তো বৃষ্টি আস্তে আস্তে, কম্বল তো, এই তো বৃষ্টি আস্তে আস্তে, কম্বল তো ভিজা ছিল, এই তো বাড়ি থেকে নিয়ে আসলাম। এখন আমি আদা বাজারে, তো বাজার মোটামুটি শেষ হয়ে গেছে, খালি চালটা বাকি আছে। আর হচ্ছে আমি আর তানিশার আম্মু এখন বসে বসে এই তো রসুনগুলো ছিলে নিলাম, কারণ অন্ধকার আসছে, অন্ধকার হয়ে যাইতেছে। এই যে রসুন, আমি আর তানিশার আম্মু এই যে রসুনগুলো ছিলে নিলাম, এগুলো ব্লেন্ডার করবো। মাসে তো শেষ হয়ে গেছে, মাসের জন্যও করবো আর কালকে অনুষ্ঠানের জন্যও করবো, দুইটা মিলে এই করবো। আর আমি আমার জন্য এই যে আধা কেজি ইয়ে দিয়ে মরিচ আর এখানে 1 কেজি পেঁয়াজ দেবো, দিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দিব খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে কালকে যতটুকু থাকে লাগবে, অতটুকু লাগবে, আর যতটুকু না লাগবে এগুলো রেখে দিব বাসার জন্য। এই তো এই বৃষ্টি আসতেছে, বৃষ্টির জন্য অন্ধকার। এই তো রান্নাবান্না শেষ, আমার মারা আসবে, আমি গোসল করতে যাই, থাকেন আপনারা আমার সাথে।
এই তো ছোট ভাই সন্ধ্যা সময় আসলো অফিস করে, আসার পরে যে মুরগিগুলো সাইজ করতেছে। ছোট ভাই সালাম দাও। ছোট ভাই অনেক অসুস্থ ছিল রোজার মধ্যে, আমার পরপরই অসুস্থ ছিল, আবার একটু মন খারাপ ছিল, এর জন্য সুস্থ ইয়া ছোট ভাই চেহারা একদম সুখ হয়ে গেছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানে ওনার বিপদ থেকে ওনাকে রক্ষা করে। আমি তো দোয়া করি সবসময়, আপনারাও দোয়া করবেন আমার ভাইয়ের জন্য।